আহমেদ রেজা রুবেল। আহমেদ রেজা রুবেল গতকাল সন্ধ্যা 5:58 ইন্তেকাল করেছেন। রুবেল ভাই আমার একজন খুব কাছের লোক, প্রিয় লোক, সেই হিসাবে এখানে আসা রুবেলকে শেষবারের মতো একবার দেখার জন্য। মানে এমন কোনো মানুষ নাই যে ওনারে বলবে যে রুবেল ভাই কেমন ছিল, মানে দাঁড়ায় আসতেছে দেখেন সবার চোখে পানি। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ। রাস্তাঘাটে দেখা হলে সবসময় কেমন আছো, ভালো আছো, অহংকার বলে যে একটা জিনিস সেটা ওনার মধ্যে ছিল না। হ্যাঁ রুবেল ভাই বাড়াকো, এইরকম সময় খালা বাই দিয়ে গেছে, আমার কাছে শাশা গো আমি যাই, গেটটা ঘুরাই দিয়েছি, যেন আমার শাশা গো আর যেরকম শাশা আমার আইসে। অধ্যাপক মোহাম্মদ আয়েশউদ্দিন খানের ছোট ছেলে আহমেদ রেজা রুবেল। আহমেদ রেজা রুবেল গতকাল সন্ধ্যা 5:58 ইন্তেকাল করেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি যে অ্যানাউন্স করতেছেন কি আমাদের অভিনেতা রুবেল ভাইয়ের? রুবেল ভাইয়ের, রুবেল ভাইয়ের জন্য অ্যানাউন্স করতেছেন? অ্যানাউন্স করতেছেন। তার জানাজা কটার দিকে হবে? ওই তো আসরের পরে। আচ্ছা তাদের বাড়িটা কোন জায়গায়? উত্তর সাহেবী। উত্তর সাহেবী। কীভাবে যেতে হবে? কীভাবে যেতে পারবো আমরা? এদিক দিয়ে জোরপুকুর পাশে, উত্তর পাশে। উত্তর পাশে না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন গাজীপুরের জোড়াপুকুর ছায়াবিথি এলাকাতে আছি, আর এখানে সদ্য প্রয়াত আহমেদ রুবেল, তার বাড়ি এই ছায়াবিথিতে, জোড়াপুকুর ছায়াবিথি। আমরা আজকে তার বাড়ির দিকে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার। কেন বাজে আমরা যে বাড়িটা দেখছি, এটাই হচ্ছে আহমেদ রুবেল ভাইদের বাড়ি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, হঠাৎ করে এরকম ভাবে চলে যাবে আসলে আমরা সেটা মানিতে পারতেছি, আর মনে হইতেছে যে আসলে ফিরে আছে, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারাও শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত। আমি কাউন্সিলর এই 28 নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট আয়েশা আক্তার। তো
রুবেল ভাই আমার একজন খুব কাছের লোক, প্রিয় লোক, সেই হিসাবে এখানে আসা রুবেল ভাইকে শেষবারের মতো একবার দেখার জন্য। অত্যন্ত ভালো মনের মানুষ ছিল, ওনার বাবা একজন সুপরিচিত লোক, সবার কাছে খুব প্রিয় গ্রহণযোগ্য লোক ছিল, প্রফেসর আয়েশউদ্দিন স্যার। সেই হিসাবে ওনার সন্তান উনিও একজন ভালো মনের মানুষ ছিল। রুবেল সম্পর্কে বলতে গেলে এক দুই মিনিট আমার পক্ষে বলা সম্ভব না। 1974 সাল আজকে থেকে 50 বছর আগে থেকে রুবেলের সাথে আমার সম্পর্ক, আমাদের বন্ধুত্ব। জকি স্কুল থেকে আমরা একসাথে লেখাপড়া করেছি, একসাথে কালচারাল অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম। রুবেল, আমি, এই জামার পাশে মিঠু আছে, আমরা সমকাল থিয়েটার, একসাথে ছাত্র রাজনীতি থেকে শুরু করে সর্বশেষ গত জাতীয় সংসদ নির্বাচন, সাতই জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচনেও আমি, রুবেল সহ আমরা বন্ধু বান্ধবরা একসাথে নির্বাচনে কাজ করেছি। এটা ভাবতেও খুব খারাপ লাগছে, ভাবতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। রুবেল মারা গেছে, রুবেল আমাদের মাঝে নাই, তো মৃত্যুরা চিরন্তন সত্য। রুবেল অত্যন্ত ভালো মানুষ ছিল, রুবেলকে আল্লাহ অবশ্যই জান্নাতুল ফেরদৌস দান করবেন। আমরা সবাই রুবেলের জন্য দোয়া করি, আল্লাহ যেন রুবেলকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি রানা গাজী, চলচ্চিত্র অভিনেতা, ডিএতে ফাউন্ডেশন প্ল্যানিং কর্মকর্তা, শিল্পী ও কুজুট গাজীপুর জেলার সাধারণ সম্পাদক। রুবেল আমার বাল্য বন্ধু, পাশে আরও বন্ধু দাঁড়ানো আছে। ছোটোবেলা থেকে আমরা একসাথে মঞ্চনাটকে আমাদের যাত্রা শুরু, সেটা আমাদের দান গবেষণা, কৃষি গবেষণা, আমাদের আতপুরা শানকি নাটক দিয়ে আমাদের যাত্রা শুরু হয় মঞ্চনাটকটা। আপনারা জানেন যে চিত্রনায়ক সুপার হিরো এবং পরিমণি আপনিত কাগজের বউ সিনেমাটি মুক্তি পায়। কয়েকদিন আগে দাঁড়াইছে, কয়ে তারা শেষ পর্যন্ত কাগজের বউ দিয়ে ছবি বানাইলি, এই কাগজের আবার বউ রে, এটা হাসাহাসি করলাম। কয়ে না রে দোস্ত, ছবিটা আমি চোপে চোপে দেখছি, আসলে সেরকম একটা ছবি। বর্তমান বাবা কি, মা কি, স্ত্রী পুত্র কন্যা কি, সেই মেসেজ এই ছবিতে আছে। শেষ পরিষে একটি আমরা আশা করব যে আমার এই আহমেদ রুবেল ভাইটির জন্য, সে যদি চলার পথে কোনো ভুল করে থাকে, কারো মনে কষ্ট দিয়ে থাকে, আল্লাহ যাতে তাকে ক্ষমা করেন। এবং যারাই আমাদের ফ্রেন্ড সার্কেল আছি, আমরা নিজ মন থেকে আমরা তাকে ক্ষমা করে দিব এবং তার রুহের আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। আসসালামু আলাইকুম। রুবেল আমার বাল্য বন্ধু, আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজে একই সাথে পড়াশোনা করেছি। একসাথে পড়াশোনা করলেও রুবেল আমাদের মধ্যে অনেক প্রতিভাবান একজন ছেলে ছিল। তো প্রথম যখন আমরা স্কুলে পড়ি, তখন থেকে তার অভিনয়ের প্রতি ঝোঁক। সে বিভিন্ন রকম অভিনেতাদের অভিনয় দেখতেন এবং সেটা হুবহু নকল করতেন, আমাদের কাছে সামনে উপস্থাপন করতেন। পরবর্তী সময়ে আমরা গাজীপুরে একই সাথে আমরা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করতাম জেলা প্রশাসনের আন্ডারে। আমাদের একটা থিয়েটারও ছিল, সমকাল থিয়েটার। এই থিয়েটারে চলাকালীন সময়ে আমরা বিভিন্ন রকম পথনাটক এবং মঞ্চনাটক করেছি। সেই নাটকগুলো বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনের সময়, সে সময় পথনাটকগুলো অনেক প্রচলিত ছিল। একই সাথে চলছি মানে আমরা তো সেই কী বলবো, সেটা মানে আসলে বলার কিছু নেই। একদম ছোট থাকি আমরা একসাথে চলাফেরা করছি। তারপরে এখানে গাজীপুরে গ্রুপ থিয়েটারের চর্চাটা রুবেলের মধ্যেও দিয়ে হয়েছে। আমরা যখন সমকাল থিয়েটার, গাজীপুরে একটা সুনামধন্য থিয়েটার ছিল সমকাল থিয়েটার, সমকাল থিয়েটারে একদম প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা একসাথে কাজ করেছি, অনেক নাটক করেছি মঞ্চে, পাশাপাশি অনেক সুখ স্মৃতিও আছে, দুঃখের স্মৃতিও আছে, সেই স্মৃতিগুলো নিয়ে আমরা এখানে বড় হয়েছি গাজীপুরের মধ্যে। আমরা রুবেল ভাইয়ের সম্পর্কে জানতে চাইব আরেক ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই প্রথমে আমি জানতে চাচ্ছি রুবেল ভাই সম্পর্কে কি হয় আপনার? বড় ভাই হয় আপনার? বড় ভাই হয়। আচ্ছা, আপনার বড় ভাই সম্পর্কে কিছু যদি বলতেন। ওনার সম্বন্ধে তো বলার মতন কিছু নেই, মানে এমন কোনো মানুষ নাই যে ওনারে বলবে যে রুবেল ভাই কেমন ছিল। মানে দাঁড়ায় আসতেছে, দেখেন সবাই চোখের পানি, ঠিক আছে, মানে সবার সাথে একটা আন্তরিকতা ছিল, ছোটো বড়ো সবাই খুব আলতো করতো, ভালোবাসতো। ঢাকা থেকে যখনই আসতো আমরা তার কাছে আসতাম, বিভিন্ন ধরনের উপদেশ দিত ভালোভাবে। মানে ওনার চলে যাওয়া আমাদের মাথা থেকে হিসেবে একটা ছায়াই চলে গেছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করেন, ঠিক আছে, আল্লাহ যেন বাইরে ব্যস্ত নসিব করে। ঠিক আছে,
আমরা তো অনুমতি ছাড়া নিতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেশি কিছু জিজ্ঞাসা করবো না, শুধু জিজ্ঞাসা করবো রুবেল ভাই সম্পর্কে যদি আপনারা কিছু বলতেন। রুবেল ভাই তো আমরা পাশাপাশি ছিলাম, রুবেল ভাই হলো আমাদের বড় ভাইয়ের মতো, রুবেল ভাইয়ের আবার মেজো বোন আমার বান্ধবী। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ। রাস্তাঘাটে দেখা হলে সবসময় কেমন আছো, ভালো আছো, অহংকার বলে যে একটা জিনিস সেটা ওনার মধ্যে ছিল না। খুব আর কি খুব কুল মাইন্ডেড ছিলেন। আচ্ছা আচ্ছা। ওনার এই মৃত্যু, আকস্মিক মৃত্যু আমাদের মেনে নেওয়া খুব কষ্ট। আর রুবেল ভাইয়ের ওয়াইফও তো আমাদের ছোট বোন, মনে করেন আরও কষ্টের ব্যাপার আমাদের জন্য সব কিছু মেনে নেওয়াটা, আকস্মিক মৃত্যুটা মেনে নেওয়া। আপনারা তো ভাবতেই পারেন যে কালকে তো ঠিক এরই আগে মানে সম্ভবত দুপুরের পরে তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন। সোয়া দুটোর সময় বাসা থেকে ভাবি খাইয়ে বিদায় দিয়ে আবার বলেছে যে সাবধানে যাবেন, সাবধানে। আবার ইতির বোন যে আমার ইতি আমাদের বান্ধবী রুবেল ভাইয়ের বোন, আমরা গ্রুপে চ্যাটিং করতেছিলাম, ওরা কক্সবাজারে বেড়াতে গিয়েছিল, ছবি টবি দিয়েছে, আমরা ওইগুলো নিয়ে শয়তানি করতেছিলাম। হঠাৎ করে দেখলাম ইতি আর কি গ্রুপ থেকে আর কি চলে গিয়েছে। তখন একটু ভিতরে তো সন্ধ্যার দিকে শুনলাম যে এই ঘটনা, ইতি তখনও জানতো না, কিন্তু সন্ধ্যার দিকে শুনলাম আমরা এই ঘটনা। সবাই দোয়া করবেন রুবেল ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমিন। এখানে কোথায় দাফন, কোথায় দিব সেটা আপনি জানেন? জি, এখানে হলো আমাদের যে গাজীপুরে কবরস্থান আছে জয়দেবপুরে, ওইখানে দাফন করবে। তারপর ওইখানে রুবেল ভাইয়ের বড় ভাই ডলার ভাই দাফন হয়েছে, চাচি ওইখানে হয়েছে, রুবেল ভাইয়ের আম্মা ওইখানে আর কি দাফন করবে। জি জি, ঠিক আছে আপা, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সত্যি কথা, রুবেল ভাই কত মনে করলে প্রস্তাব খেতে যায়। উনি নিচের দিকে মা মুখ গেলে, এই যে আমরা ইসের ছোট বোন, আর আমাদের বাসাতে উনি অনেক রাত্রে নাইট স্টে করতো আমাদের বাসায়। আমার ভাইয়ের গাড়ি আছে, চাচা। কোন চাচা? রফিক চাচা। এই যে উনি চাচা, এই 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 চাচা, এই চাচা, এই চাচা যা বলতে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম চাচা। এই যে রুবেল ভাই। হ্যাঁ। কি হয় আপনার? আমার সামনে কথা বলবো না, চাচা একটু আসেন এখানে। চাচা, রুবেল ভাই সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ, রুবেল ভাই বারাকো, এরকম সময় খাল্লা ভাই দিয়ে গেছে। আমার কাছে চাচা গো, আমি যাই আমি খুলে দিছিলেন আপনি? আমি খুলে দিছি। গাড়ি কোন জায়গা, কোনটা গাড়ি আছে এখানে? চলেন আমরা গাড়িটা একটু দেখি, কোন গাড়িতে তিনি গেছিলেন। আদর করতো? হ্যাঁ, আমাদের সাথে আমাদের খুব দেখা হইলে, এই দোকানের বারে দেখা হইলে কথা বলতো। এখন যাবেন না দাফন দিতে? হ্যাঁ, এখন যাবো আমরা, এখন ওই গুরুস্থানে যাবো, যে দাফন দিতে যাবো। আচ্ছা, পাশের বাসায় তখন শুনলাম, তাড়াতাড়ি ধরে আসলাম। কালকে বিকালবেলা সন্ধ্যার সময় শুনতেছি সবার কাছে খবরে আর কি শুনতেছি যে রুবেল ভাই মারা গেছে, মারা গেছে। ওরা বাসায় বাসায় তো আমি শুনে হয়ে আসছি, বাসায় আসার পরে চাচারে বলছি, চাচা আপনি রুবেল ভাইকে জানেন? কেনা উনি তো ভালো, আসরের সময় গাড়ি নিয়ে বাইরে হয়ে গেছে। উনি তো বাসায় জানতো যে খবর নেন, এই কী খবর, বাসায় গেছে, বাসার তার ওয়াইফও জানে না। জানি তো ভালো গেছে, ভালোই, আমি তো কিছু জানি না।
পরে নিচে আসলো, অনেক লোকজন আসতেছে। এখন আমরা তো সিওর বলতে পারি না, শুধু আমরা এই ফেসবুকে খবরে শুনছি, এনটিভি এগুলো খবরে শুনি না, পরে আসছি। তারপরে আর কি আমরা আস্তে আস্তে জানতে পারি যে ঢাকায় উনি গাড়ি থেকে পাখি উড়ে যাবে পিঞ্জরো ছেড়ে। ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরো ছেড়ে। ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাও শত। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর।